নমস্কার দর্শকবিন্দু কর্মীদের দিয়ে মেটানো হয়নি নির্দেশ কার্যকর না হওয়ায় বিদ্যুৎ সংস্থার শীর্ষ আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আদালতের নির্দেশ মতো রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া দিয়ে টাকা মিটিয়ে দেওয়া হয়নি ফলে এবার বিদ্যুৎ সংস্থার সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী পনেরোই জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিচারপতি শেখর মান্থা এর মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী টাকা দেওয়া হলে বেতন বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হবে অভিযোগ দু হাজার উনিশ এবং দু সালের বকেয়া ডি এর এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল কিন্তু তা না দিয়ে শুধু দু হাজার উনিশ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে দু হাজার কুড়ি সালের নতুন রোপা রুল অনুযায়ী বকেয়া ডিএ হিসেব করে তার এক পঞ্চমাংশ কেন দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত বিচারপতির মন্তব্য বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি যতদিন নির্দেশ না মানা হচ্ছে আধিকারিকদের বেতন বন্ধ থাকবে হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে দুই বছরের বকেয়ার এক পঞ্চমাংশ মামলাকারীর পাওয়ার কথা ছিল যা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বদলে তিনি পেয়েছেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা সুতরাং বোঝা যাচ্ছে যে এই বকেয়া ডিএ বিদ্যুৎ সংস্থার কর্মীদের নাম মিটিয়ে দেওয়ার ফলে সংস্থার দুই আধিকারিকের কিন্তু বেতন বন্ধের নির্দেশ দিয়েছে আদালত এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ডিএর বিষয়ে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেদিকেই আমাদের চেয়ে থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ